আপনি কি জানেন কি খেলে চুলকানি রোগ ভালো হয়ে যায়, কি খেলে মাথা ব্যথা কমে, কি খেলে দ্রুত মোটা হওয়া যায়, কোন কোন খাবার খেলে কিডনিতে পাথর হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন প্রাণীর হাড় সবচেয়ে মজবুত হয়? বাঘ, সিংহ, হাতি নাকি গন্ডার? সঠিক উত্তর গন্ডার। কি খেলে মাথা ব্যথা কমে? দুধ, কলা, চা নাকি ফল? সঠিক উত্তর চা। খেতে পারেন চাকফি। চা বা কফিতে উপস্থিত ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে ভালো কাজ করে, আর কালো চায়ে আদালবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়। কি খেলে চুলকানি রোগ ভালো হয়ে যায়? দই, অ্যালোভেরা, তুলসী নাকি নিম পাতা? সঠিক উত্তর অ্যালোভেরা। অ্যালোভেরা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কিছু লোক এটি রস হিসাবে ব্যবহার করে। এটি ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায়। অ্যালার্জির কারণে যদি আপনার ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয়, তবে অ্যালোভেরার ঔষধি গুণগুলির জন্য দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়। কি খেলে দ্রুত মোটা হওয়া যায়? দই, আনারস, কিশমিশ নাকি কলা? সঠিক উত্তর দই। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে, কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পরপর বেশি করে খেতে হবে। এ সময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন। এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। কোন কোন খাবার খেলে কিডনিতে পাথর হয়? সঠিক উত্তর লবণ, ভাজি খাবার, চা ও মূলর শাক। নাম্বার 1, লবণ। অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, পেটে ক্যান্সার, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে হৃদয় ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ। নাম্বার 2, ভাজি খাবার। ভাজা খাবারের তেলে থাকে ট্রান্স ফ্যাট, যা শরীরে এলডিএল এর মাত্রা বাড়ায়। এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, যা খারাপ কোলেস্টেরল হিসেবে চিহ্নিত, যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায়, যা হৃদরোগ হওয়ার আরেক কারণ। নাম্বার 3, চা। চায়ে অধিক পরিমাণে ক্যাফেইন থাকে, যা হজমে সমস্যা তৈরি করে। খাবার ঠিকমতো হজম না হলে শরীরে পুষ্টি শোষণের মাত্রা কমে যায়। এছাড়া ক্যাফেইনের পাশাপাশি চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান থাকে, যা খাবার থেকে লৌহ শোষণে বাধা সৃষ্টি করে। চা পানের অভ্যাস থাকলে তা খাবারের সঙ্গে সঙ্গে পান করা উচিত নয়। নাম্বার 4, মূলা শাক। মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করে থাকে। যারা কিডনি বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত।